আসসালামু আলাইকুম। এসএপি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়টি নিয়ে কথা হবে, সেই প্রশিক্ষণটি এসএআইপির আওতায় নয়। ট্রেনিং চ্যানেলটি এসএআইপি ট্রেনিং সংক্রান্ত হলেও চাহিদা অনুযায়ী এবং দেশের দক্ষ জনবল তৈরির লক্ষ্য বিভিন্ন ধরনের ফ্রি প্রশিক্ষণমূলক কার্যক্রমও এই চ্যানেলে তুলে ধরা হয়। ঠিক তেমনি আজকে যেই প্রশিক্ষণটির বিষয়টি নিয়ে আজকে যে প্রশিক্ষণের বিষয় নিয়ে কথা বলবে, সেই প্রশিক্ষণটি অর্থায়ন করছে বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, এবং এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এবং এই এবং প্রশিক্ষণটির বিষয় হচ্ছে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স। বুঝতেই পারছেন এই প্রশিক্ষণটি আমাদের দেশের জন্য যতটা প্রয়োজন, ঠিক তেমনি বিদেশেও বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভারের চাহিদা রয়েছে। দেশে এবং দেশের বাহিরের দক্ষ পেশাদার ড্রাইভার তৈরির লক্ষ্য বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ড্রাইভিং উইথ অটো মেকানিক্স প্রশিক্ষণটি প্রদান করছে। এই ভিডিওটিতে যখন আপনি জানতে পারবেন, যদি আপনি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আপনি জানতে পারবেন এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো দেশের কোথাও কোথাও, এই প্রশিক্ষণটি দেশের কোথাও কোথাও প্রদান করা হচ্ছে, এবং এই প্রশিক্ষণটির জন্য কোনো ফি দি আপনার কোনো টাকা পয়সা লাগছে কিনা, এবং এই প্রশিক্ষণ আপনি কীভাবে আবেদন করবেন। পাশাপাশি জানতে পারবেন প্রশিক্ষণের মেয়াদকাল কবে থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে শেষ হবে, এবং এর আবেদনের সর্বশেষ তারিখ। পাশাপাশি জানতে পারবেন বাছাই প্রক্রিয়া। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বলছি আমরা যেই আজকের যে ট্রেনিং বিষয়, প্রথমেই আপনারা জানেন ড্রাইভিং উইথ অটো মেকানিক্স, এটা খুব যুগোপযোগী একটা প্রশিক্ষণ। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশ থেকে 889 জন দক্ষ ড্রাইভার বিদেশে নেওয়ার জন্য দুবাই গ্লোবাল ট্যাক্সিকোটিক নেওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো আপনি যদি আপনার পেশা হিসেবে ড্রাইভিংটাকে বেছে নেন তাহলে কিন্তু আপনি দেশে এবং দেশের বাইরে খুব ভালো মানের একটি জব পেতে পারবেন। চলুন আজকের যে প্রশিক্ষণের বিষয়টি, এই বিষয়টি এবং যে প্রশিক্ষণ কেন্দ্র সেটি হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এবং এর ঠিকানাটা হচ্ছে শাসপুর শিবপুর নরসিংদী। এখানে একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, এই ইমেলের অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের তথ্য জানা থাকলে আপনারা মেল করতে পারেন, হয়তো এই তারা রিপ্লাইও করবে। এবং এই এই যে ড্রাইভিং উইথ অটো মেকানিক্স প্রশিক্ষণটি হচ্ছে 3 মাস মেয়াদি হবে, এবং এর সময়কাল 3 মাস মেয়াদি, এবং প্রশিক্ষণ সময় হচ্ছে 360 ঘন্টা। একটা স্ট্যান্ডার্ড কারিগরি শিক্ষা বোর্ডের যে স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ড দক্ষতা উন্নয়নমূলক যে কোনো প্রশিক্ষণ মিনিমাম 360 ঘন্টা হয়ে থাকে। ঠিক তেমনি কিন্তু এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ড্রাইভিং উইথ অটো মেকানিক্সটিও, এই প্রশিক্ষণটিও 360 ঘন্টার করে করা হয়েছে। তবে এই প্রশিক্ষণটি যদি আপনি গ্রহণ করতে চান, আপনাকে ন্যূনতম জেএসসি অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এবং এই আসল এই প্রশিক্ষণটি প্রতিদিন দুই বেলা করে হয়। সকালবেলাতে নেওয়া হচ্ছে 40 জন, বিকালবেলা নেওয়া হবে 40 জন। সো বুঝতেই পারছেন আপনি যখন আবেদন করবেন এখানে সুযোগ পাওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং এই প্রশিক্ষণে আবেদন করার সর্বনিম্ন বয়স ধরা হয়েছে 21 এবং সর্বোচ্চ বয়স ধরা হয়েছে 45 বছর। সো বয়সটাও কিন্তু রিজনেবল রয়েছে। এর মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে এবং আপনি যদি জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলেই আপনি এই ড্রাইভিং উইথ অটো মেকানিক্স এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন। তবে আপনি যদি এই কোর্সটি করতে আগ্রহী হন, আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, আপনার কিছু বিষয় ম্যান্ডেটরি থাকতে হবে, কিছু নিয়ম মানতে হবে। যেমন প্রথমে যদি আমরা দেখে আসি যে আপনাকে কী ধরনের এখানে নিয়ম মেনে চলতে হবে, প্রথমে আপনাকে ক্লাসে অবশ্যই 180 ভাগ উপস্থিতি আপনার থাকতে হবে। পাশাপাশি আবেদন এই ড্রাইভার পেশাতে আপনার অবশ্যই চাকরি করার আগ্রহ থাকতে হবে, এবং অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। বরাবরই বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মতো মহিলা
দরিদ্র, সুবিধা বঞ্চিত, এতিম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরও প্রশিক্ষণ অগ্রাধিকার দেওয়া হবে এই প্রশিক্ষণের জন্য। সো এই জন্য, এছাড়াও আপনি যদি এই প্রশিক্ষণটি করতে চান তাহলে আপনাকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। তা হচ্ছে প্রার্থীর স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ভালো মর্মে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র। এটা আপনি আপনার, আপনি যেই জেলার হয়ে থাকেন বা আপনি দেশের যে কোনো প্রান্তের হয়ে থাকেন, আপনার যেই জেলা রয়েছে সেই জেলা থেকে, সেই জেলার স্বাস্থ্য অফিস থেকে বা স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক অথবা সিভিল সার্জন কর্তৃক এই আপনি যে আপনার স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি ভালো মর্মে একটা লিখিত জমা দিতে হবে। এটা খুবই সহজ জিনিস, যেহেতু এটা বাংলাদেশ সরকারের আওতাধীন প্রশিক্ষণ হচ্ছে। সো আপনি যখন যাবেন তখন ইজিলি কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে, খুব বেশি প্রবলেম করবে না। এবং অলরেডি যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাহলে তারা কিন্তু এখানে আবেদন করতে হবে না, কারণ আপনি যেহেতু ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন তার মানে হচ্ছে আপনি এই ড্রাইভিং প্রশিক্ষণ, ড্রাইভিং অ্যাজ এ ড্রাইভার হিসেবে দক্ষ। কারণ হচ্ছে আপনি যখন এই প্রশিক্ষণটি শেষ করবেন তখন আপনাকে কিন্তু বিনামূল্যে ড্রাইভিংও প্রদান করতে হবে। সো আপনি যেহেতু বাংলাদেশ সরকার কর্তৃক ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত, সো সরকার আপনাকে ধরেই নিবে যে আপনি ড্রাইভিং পেশায় দক্ষ। বুঝছে, এখন আমরা কিছু বিষয় দেখে আসি। চলুন, যে এই এই প্রশিক্ষণের জন্য আপনার কী কী নিয়মকানুনগুলো রয়েছে সেই বিষয়গুলো যদি আমরা একটু যদি ফলো আপ করি, বা কোর্স সংক্রান্ত কিছু তথ্য যদি আমরা জেনে আসি। ভর্তি প্রকাশ করা হয়েছে 7 মার্চ 2022, ভর্তি সংক্রান্ত প্রচারণা চালানো হচ্ছে 9 থেকে 19 মার্চ, আবেদনপত্র বিতরণ করা হচ্ছে 7 মার্চ থেকে চলবে 20 জানুয়ারি 2022 পর্যন্ত, ভর্তি পরীক্ষা হবে 24 মার্চ 2022, ফলাফলও প্রকাশ করা হবে 27 মার্চ, এবং যারা এই এই ভর্তি পরীক্ষাতে অ্যালাউ হবে তাদেরকে 28 এবং 30 মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। ওকে, এবং যারা এই এই প্রশিক্ষণ শেষে বরাবরই যে ভর্তি পরীক্ষার সিস্টেমগুলো রয়েছে এখানে দুইটা অপশন রাখা, একটা হচ্ছে মেরিট লিস্ট আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। মেরিট লিস্ট থেকে এখানে একটু ওয়েটিং লিস্টেরও ব্যবস্থা কিন্তু রয়েছে। সো কেউ যদি মেরিট লিস্টে থেকে থাকে এবং কোনো কারণে সে যদি এই প্রশিক্ষণে ভর্তি না হয় তাহলে কিন্তু যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা এখানে ভর্তি হতে পারবে। এবং সর্বোপরি ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে 2 এপ্রিল 2022 থেকে, তার মানে হচ্ছে 2022 থেকে হচ্ছে এই প্রশিক্ষণ কার্যক্রমটি শুরু হবে। ওকে, সো এখন এই প্রশিক্ষণ মেয়াদকাল সম্পর্কে আসলে আমরা একটু জেনে আসি। প্রশিক্ষণ দেখেছিলেন সময় মেয়াদকাল হচ্ছে 3 মাস এবং সময়কাল হচ্ছে 360 ঘন্টা, এবং এই কোর্সটি এপ্রিল মাসে শুরু হচ্ছে, জুন মাসে শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি কোনো তথ্য জানতে চান এবং আরও কিছু জানা থাকে ভিডিও ডেসক্রিপশন লিখে যোগাযোগ করেন। পাশাপাশি হচ্ছে আপনার যদি এই সরাসরি কলের মাধ্যমে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে জানতে চান, নিচের যেই ফোন নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। ওকে, সো এখন সো যদি আপনার আরও কিছু জানা থাকে আপনি ভিডিও ডেসক্রিপশন লিখে কমেন্টস করুন, খুব দ্রুতই আপনাকে হেল্প করা হবে। এবং এই প্রশিক্ষণ কোর্সগুলো হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, এই এই সময়ের মধ্যে যদি আপনি চান, আপনি সুযোগ না পান, তাহলে পরবর্তীতে কিন্তু আবার জুন জুলাই মাস থেকেই অ্যাডমিশন নেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্তে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো যে রয়েছে, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রত্যেকটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেই বিনামূল্যে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম চালু আছে। এইরকম যে কোনো বিনামূল্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে জানতে আপনি চাইলে এই এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশন বেলটিও অন করে রাখতে পারেন। তাহলে দক্ষতা উন্নয়নমূলক যে কোনো প্রশিক্ষণমূলক তথ্য ভিডিও পোস্ট করা মাত্রই আপনি কিন্তু পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।